আমাদের মধ্যে বহু সংখ্যক নতুন ক্রিয়েটর রয়েছেন যারা তাদের ইউটিউব চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারছেন না। তো ইউটিউব চ্যানেল র্যাঙ্ক না করার জন্য কিন্তু বেশ কিছু কারণ থাকে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে 6টি কারণ উল্লেখ করব যে 6টি কারণের ফলে আপনার চ্যানেলটা র্যাঙ্ক করতেছে না। তো আজকের এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনি এই ভুলগুলো আপনি শুধরাতে পারবেন, এমনকি আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারবেন। তো এর জন্য আপনাকে অবশ্যই এই ভিডিওটি ধৈর্য সহকারে পুরোটা দেখতে হবে। তার আগে একটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ইউটিউব চ্যানেল র্যাঙ্ক না করার প্রথম যে কারণটি সেটি হচ্ছে কন্টেন্ট। তো আমরা দেখা যাচ্ছে যে নতুন যখন ইউটিউবে কাজ করতে আসি অনেকেই কী করি, 15-20টা ভিডিও আপলোড করেই আমরা কী করি মনে করি যে আমাদের ইউটিউব চ্যানেলটা র্যাঙ্ক করবে। আসলে তা না, আপনার ইউটিউব চ্যানেলটাকে র্যাঙ্ক করানোর জন্য আপনার ইউটিউব চ্যানেলটাতে অবশ্যই পর্যাপ্ত পরিমাণের ভিডিওস আপনার থাকতে হবে যেগুলোকে বলা হয় কন্টেন্ট। তো আপনার যদি পর্যাপ্ত পরিমাণের একটা কন্টেন্ট আপনার একটা চ্যানেলে থাকে তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনি র্যাঙ্ক করাতে পারবেন। আপনি যদি মনে করেন যে আসলে আপনি 15-20টা ভিডিও আপলোড করে আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারবেন তাহলে এই ধারণাটা আপনার ভুল। কেননা সবার ভাগ্য কিন্তু এক নয়, আপনি যে আসলে 15-20টা ভিডিও আপলোড করে আপনার চ্যানেলটা র্যাঙ্ক হয়ে যাবে এই ধরনের ভাবনা যদি আপনার থাকে তাহলে আপনি ভুল করতেছেন। তো আপনাকে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলটাতে কী করতে হবে, পর্যাপ্ত পরিমাণের কন্টেন্ট আপনার থাকতে হবে। তো এর জন্য আপনি অবশ্যই মিনিমাম কমপক্ষে আপনারা কী করবেন 100+ ভিডিওস আপনি কী করবেন আপনি আপনার ইউটিউব চ্যানেলটাতে আপলোড করবেন। আপলোড করার পর আপনি কী করবেন, র্যাঙ্ক করার চিন্তা ভাবনা করতে পারেন। কেননা তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটাতে পর্যাপ্ত পরিমাণের কন্টেন্ট থাকবে যার ফলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করবে। নাম্বার টুতে আমি আপনাদের কাছে যে কারণটা শেয়ার করবো সেটি হচ্ছে ইউটিউব চ্যানেল কাস্টমাইজ। তো আমরা অনেকেই কী করি, ইউটিউব চ্যানেল খুলে কী করি বিভিন্ন ধরনের ভিডিওস আপলোড করা শুরু করে দিই। এক্ষেত্রে অনেকেই দেখা যাচ্ছে যে কী করি না, আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা কাস্টমাইজ করি না। তো ইউটিউব চ্যানেল যদি আপনি কাস্টমাইজ না করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ইউটিউব চ্যানেল র্যাঙ্ক করবে না। তো আপনি যদি একটা দোকানের দিকে আপনি লক্ষ্য করেন, আপনার ওই দোকানটা যদি ভালো করে ডেকোরেশন না করা থাকে তাহলে কিন্তু সেই দোকানটাতে কিন্তু মানুষ আসবে না। কেননা আপনার ওই দোকানটাতে দূর থেকে দেখে কিন্তু মানুষ দেখা যাচ্ছে যে আপনার ওই দোকানটাতে যায়। তো একজন মানুষ যখন আপনার চ্যানেলটাতে আসবে যখন দেখবে যে আসলে আপনার ইউটিউব চ্যানেলটা ভালো মানের ভালোভাবে কাস্টমাইজ করা মানে ভালো করে সাজানো তাহলে কিন্তু আপনার একটা অডিয়েন্স আপনার ইউটিউব চ্যানেলটা কী করবে, ভিজিট করবেন। তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটা কাস্টমাইজ করতে হবে। এক্ষেত্রে আপনি যেটি করবেন সেটি হচ্ছে আপনার ভালো একটি লোগো আপনি সেট করবেন, আপনি ভালো একটা ব্যানার সেট করবেন। আর হ্যাঁ, আপনাকে আরও যে কাজগুলো করতে হবে সেটি হচ্ছে ইউটিউব চ্যানেল কাস্টমাইজ করার জন্য আপনার চ্যানেলে দেখা যাচ্ছে যে কিওয়ার্ড আপনাকে সেট করতে হবে। কেননা একটা ইউটিউব চ্যানেল কী হয় তখনই আপনার র্যাঙ্ক করে যখন আপনার চ্যানেলটাতে বিভিন্ন ধরনের কিওয়ার্ড সেট করা থাকে। তো অবশ্যই আপনি কী করবেন, আপনার ইউটিউব চ্যানেলটাতে কী করবেন, আপনার ইউটিউব চ্যানেল রিলেটেড কিওয়ার্ড আপনাকে সেট করতে হবে। আরেকটি বিষয় যেটি রয়েছে সেটি হচ্ছে আপনারা দেখা যাচ্ছে অনেকেই কী করেন না, ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশন অ্যাড করেন না। তো অবশ্যই আপনাকে কী করতে হবে, ইউটিউব চ্যানেলটাতে আপনার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেই রিলেটেড কিছু ডিসক্রিপশন আপনি কী করবেন, আপনি আপনার ইউটিউব চ্যানেলটাতে ডিসক্রিপশন দিয়ে দিবেন। নাম্বার থ্রিতে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে ওয়াচ টাইম। তো আমরা দেখা যাচ্ছে যে অনেকে কী করি, নতুন কিন্তু ইউটিউবে কাজ করতে আসি সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের কন্টেন্টের দিকে আমরা কী করি না, মনোযোগ দিই না। তো আপনার ওই দেখা যাচ্ছে যে আমরা আমাদের কন্টেন্টের দিকে মনোযোগ না দিলে আমাদের কন্টেন্টটা যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়াচ টাইম পাই না। তো ওয়াচ টাইম যদি আমরা না পাই তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা র্যাঙ্ক করবে না। কেননা বর্তমানে কিন্তু ওয়াচ টাইমের উপরে দেখা যাচ্ছে যে কী হয়, একটা ভিডিওস আপনার ভাইরাল হয়। তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো মানের ভিডিও বানাতে হবে যাতে করে আপনি আপনার ভিডিওতে ওয়াচ টাইম পেতে পারেন। নাম্বার ফোরে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে অডিয়েন্স রিটেনশন। তো আমরা কী করি, সেম আপনার ওয়াচ টাইমের মতোই সেটি হচ্ছে আমরা তখনই ওয়াচ টাইম পাই যখন আমাদের ইউটিউব চ্যানেলটাতে অডিয়েন্স রিটেনশন ভালো হয়। তো ইউটিউব চ্যানেলটা তখনই আমাদেরকে কী করবে, আমাদের ভালো করে অডিয়েন্স রিটেনশন দিবে। সেক্ষেত্রে আপনার অবশ্যই এই যে বললাম যে ওয়াচ টাইম পেতে হলে আপনাকে অবশ্যই ভালো মানের কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করতে হবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অডিয়েন্স রিটেনশন ভালো পেতে হলে আপনাকে অবশ্যই ভালো মানের কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে। আপনারা দেখা যাচ্ছে যে অডিয়েন্স রিটেনশনটা কী, সেটি হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা যখন একটা ভিডিও ইউটিউবে আপলোড করি সেই ভিডিওটা দেখা যাচ্ছে যে 3 মিনিটের। তো 3 মিনিটের ভিডিওটা দেখা যাচ্ছে যে কেউ যদি 1.5 মিনিট দেখে বা 1.5 মিনিট প্লাস দেখে তাহলে কিন্তু আমাদের অডিয়েন্স রিটেনশনটা সেটি হবে 50% প্লাস। তো কেননা আমাদের এই ভিডিওটা যদি অর্ধেক দেখে তাহলে কিন্তু আমাদের অডিয়েন্স রিটেনশনটা হবে 50%। তো আমাদের অডিয়েন্স রিটেনশনটা তখনই ভালো হবে যখন আমরা ভালো করে কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে পারবো। তো অডিয়েন্স রিটেনশন আপনাকে অবশ্যই বাড়াতে হবে। তো এক্ষেত্রে আপনি অবশ্যই ভালো করে আপনার ইউটিউবের যে কন্টেন্টগুলো সেগুলো তৈরি করবেন যাতে করে ওয়াচ টাইম এবং আপনার অডিয়েন্স রিটেনশনটা আপনার বেড়ে যায়। নাম্বার ফাইভে আমি আপনাদের কাছে যে কারণটি শেয়ার করবো সেটি হচ্ছে অডিয়েন্স এঙ্গেজমেন্ট। তো আমরা দেখা যাচ্ছে যে আমাদের ভিডিওটা যখন ইউটিউবে আপলোড করি, ইউটিউবে আপলোড করার পর দেখা যাচ্ছে যে যতজন মানুষ আমাদের ইউটিউবের ভিডিওসটা দেখে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কী করে, যাদের ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে কী করে, ভিডিওটার মধ্যে একটা লাইক করে, কমেন্টস করে, শেয়ার করে। সেক্ষেত্রে কিন্তু ইউটিউব বুঝে যায় যে আসলে তার ইউটিউব চ্যানেলটার এঙ্গেজমেন্টটা ভালো, তার ইউটিউব চ্যানেলটাতে ভালো কোয়ালিটিফুল ভিডিও তৈরি করা রয়েছে, তার ফলে কিন্তু মানুষ দেখা যাচ্ছে যে তার ভিডিওটা ভালো হওয়ার ফলে লাইক
লাইক করতেছে, কমেন্টস করতেছে, শেয়ার করতেছে, সেটা কিন্তু ইউটিউব বুঝে যায়। তো এটা হচ্ছে মূলত আপনার কি হচ্ছে অডিয়েন্স এঙ্গেজমেন্ট। তো আপনার অডিয়েন্স এঙ্গেজমেন্টটা ভালো হতে হবে। তো অডিয়েন্স এঙ্গেজমেন্টটা তখনই ভালো হবে দেখা যাচ্ছে যে আপনি যখন দর্শকের চাহিদার কথা মাথায় রেখে যখন আপনি একটি ভিডিও তৈরি করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এঙ্গেজমেন্টটা ভালো হবে। কেননা আপনি দর্শকের চাহিদার কথা মাথায় রেখে কিন্তু ভিডিও আপলোড করতেছেন, যার ফলে কিন্তু মানুষ প্রয়োজন পড়লে কিন্তু আপনার ভিডিওটা দেখবে। ভিডিওটা দেখার পর যদি তার ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু লাইক, কমেন্টস, শেয়ার এগুলো আপনার বলে দিতে হবে না, সে কিন্তু অটোমেটিক তার ভালো লাগা থেকে কিন্তু সে লাইক, কমেন্টস, শেয়ার করবে। তো এক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে অডিয়েন্স এঙ্গেজমেন্টটা কিন্তু ভালো হবে। তো আপনি যদি অডিয়েন্স এঙ্গেজমেন্টটা ভালো করতে পারেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা র্যাঙ্ক করানো থেকে আপনাকে কেউ থামাতে পারবে না। সর্বশেষ বা নাম্বার সিক্স আমি আপনাদের কাছে যে কারণটি শেয়ার করবো সেটি হচ্ছে টাইটেল অ্যান্ড থাম্বনেল। তো আমরা কী করি, অনেকে দেখা যাচ্ছে যে ভিডিও তৈরি করি, ভিডিও তৈরি করার পর আমাদের দেখা যাচ্ছে যে আমাদের মন মতো হুটহাট করে একটা টাইটেল আমরা এবং একটি থাম্বনেল আমরা তাড়াতাড়ি বানিয়ে কী করলাম আমাদের ভিডিওটাতে দিয়ে দিলাম। তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই মনোযোগ সহকারে বুঝতে হবে এবং জানতে হবে যে আপনি যে টাইটেলটা দিচ্ছেন সেই টাইটেলটা আপনার সার্চ র্যাঙ্কিংয়ে আসবে কি না, আপনার সেই টাইটেলটা দিয়ে মানুষ সার্চ করবে কি না, এবং আপনার যে থাম্বনেলটা আপনি ইউজ করতেছেন সেই থাম্বনেলটা দেখে মানুষ অ্যাট্রাক্টিভ হবে কি না, আপনার এই ভিডিওটাতে ক্লিক করবে কি না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই বিষয়টা আপনাকে কী করতে হবে মনোযোগ সহকারে আপনাকে বুঝতে হবে। তো এর জন্য আপনি যখন একটা টাইটেল দিবেন আপনার ভিডিওর, সেই টাইটেলটা যাতে ভালো হয়, মানুষ সার্চ করে, আপনাকে কী করতে হবে টাইটেলটা নিয়ে একটু রিসার্চ করতে হবে। তখনই আপনার ভিডিওটাতে একটা টাইটেল দিবেন, দেখবেন যখন আপনার ভিডিওর জন্য এই টাইটেলটা ভালো হবে তখন আপনি কী করবেন এই টাইটেলটা আপনার ভিডিওর জন্য আপনি দিবেন। এবং থাম্বনেল বানানোর সময় আপনি কী করবেন, অবশ্যই আপনি একটু সময় নিয়ে ভালো করে থাম্বনেল তৈরি করবেন। এর ফলে কী হবে, আপনার এই থাম্বনেলটা যখন ভালো হবে, ভালো হওয়ার ফলে যখন আপনার এই থাম্বনেলটাতে মানুষ ক্লিক করবে সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা র্যাঙ্ক করবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে যে কারণগুলো শেয়ার করলাম এই কারণগুলো যদি আপনি মাথায় রেখে ইউটিউবে কাজ করেন তাহলে কিন্তু আপনি অবশ্যই ইউটিউবে র্যাঙ্ক করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও, আশা করি আপনাদের এই ভিডিওটি দেখে ভালো লেগেছে। যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির মধ্যে একটা লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই আপনার কমেন্টস করে আপনার মতামতটা আপনি জানিয়ে দিবেন। তো আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।